হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। এখন আমি যাচ্ছি বেলকনিতে, যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। দাঁড়িয়ে আছি, আমার খুব ভালো লাগে বেলকনিতে বসে থাকতে, আর বিকেল টাইমটা আর বেশি ভালো লাগে বেলকনিতে বসে থাকতে, বসে বাইরে সব কিছু দেখি। আর আমার বেলকনি থেকে তো পাহাড় দেখা যায়, আমি দেখিয়েছি। ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানালে আমি খুশি হব। আর এই তো ছোটো ছোটো ব্লগ শেয়ার করছি, বড় ব্লগ দেখতে সবার বিরক্ত লাগে আর অনেক সময় লাগে, যার কারণে ছোটো ছোটো ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আর কেমন লাগছে আপনাদের কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই তো শেয়ার করবেন, সাপোর্ট করবেন। রান্না করতে চলে এসেছি, রান্না করতে হবে। কি রান্না করছি? এই যে চিকেন, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে, এটা চিকেন তন্দুরি হবে। প্রায় টাইমই এটা আমার রান্না করতে হয়, কারণ চিকেন তো এমনিতে ওরা খেতে চায় না খুব একটা, এভাবেই রান্না করতে হয় আমার। তো অনেক সফট হয়েছে চিকেনটা, কারণ বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। বেশি সময় ধরে ম্যারিনেট করলে কিন্তু চিকেনটা মানে অনেক সফট হয়ে যায় আর খেতেও মজা হয়। তো সময় বেশি থাকলে আমি একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখি, আর যদি সময় কম থাকে তাহলে যতটুকু সময় পাই আর কি ম্যারিনেট করে রাখি। তো এখন এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। তো এইভাবে কয়েকবার উল্টিয়ে নিলেই তো হয়ে যায়, সবাই জানে, এটা শেখানোর কিছু নেই, জাস্ট রান্না করছি তাই শেয়ার করলাম। আর তো হয়ে গেছে, বেশি সময় লাগে না, আর চিকেন তো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি রান্না করছি, বরবটি ভাজি করব, এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। তো আজকে দুপুরে এগুলোই রান্না করব, ভাজিটা করে নেব, তারপর ডাল রান্না করব। তো যেটা আমরা নর্মাল প্রত্যেকদিন যেভাবে আমরা খাওয়া দাওয়া করি সেটাই। তো ডালটা ভিজে রেখেছি, আর আগে কিন্তু ডালটা ভিজে রাখলে মানে রান্না দ্রুত হয়ে যায়, আর প্রেশার কুকারে দিলে তো হয়ে যায় দ্রুতই ডাল হয়ে যায়, আগে ভিজে রাখতে হয় না। আর পাতিলে রান্না করলে কিন্তু একটু আগে ভিজে রাখলে খুব দ্রুত ডাল মানে সিদ্ধ হয়ে যায়। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন গাছ লাগাবো আমরা। তো নাসিব গাছ লাগাবে বলছে, আমি লাগাইতে চেয়েছিলাম, তো খুব জেদ করছে যে ও লাগাবে। তো বাচ্চারা মানে এরকম ছোটোখাটো আবদার করলে পূরণ করতে হয়, কারণ না করলে ওদের মনটা ছোট হয়ে যায়, ওরাও কিছু না কিছু করতে চায়, ওদেরও কিছু কাজ দিতে হয়। আর ও বলছে মাম্মি আমি পারবো, তো আমি আবার একটু হেল্প করছি ওকে। আর এই যে ও সুন্দর করে গাছটা কিন্তু লাগিয়েছে, গাছটা বেশ ভালো হয়েছে লাগানো। হাত ধুতে এসেছি, বেশি নিয়ে এসে দেখি এখানে একটা কাণ্ড। এই যে একজন কারিগর সুন্দর করে তার ঘরের কাজ করছে। তো আমি এটা দেখেছি সবসময়, এটা ঘরের দরজার পিছনে থাকে জানলায় অনেক সময়, কিন্তু কখনো এত কাছ থেকে দেখিনি যে ওরা কীভাবে তৈরি করে। তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে এত নিখুঁতভাবে করছে, কুমারেরা যেভাবে একদম সুন্দর করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে করে, হাঁড়ি পাতিল তৈরি করে, ঠিক এরকম করে মানে করছে, আমার তো খুবই অবাক লাগছে। তো আমি দূর থেকে ভিডিওটা মানে জুম এ করে করছিলাম দেখার জন্য, তো খুব ভালো লাগছে, এই জন্য শেয়ার করলাম সবার সঙ্গে। আর আমাকে দেখে চলে গিয়েছে। আর তো বিকেলবেলা ছাদে চলে আসলাম আমরা, মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে চারপাশটা। তো আজকের ব্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।